পিনাকী ভট্টাচার্য সহ যারা বিদেশে শেখ হাসিনা পতনের আন্দোলন করেছেন, যারা সক্রিয় ভূমিকা রেখেছেন, বিশেষ করে সাংবাদিক কনক সারোয়ার, ইলিয়াস হুসাইন, আপনার ওই ফেস দ্য পিপলের সাইফুর সাগর সহ এরকম অসংখ্য মানুষ রয়েছেন যারা বিদেশে বসে বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরোধী লড়াই অংশগ্রহণ করেছেন, কথা বলেছেন, সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদেরকে অনতবিলম্বে বাংলাদেশে আনার ব্যবস্থা করতে হবে। আজকে তারা বিদেশে অনেকের পাসপোর্ট সরকার মানে জব্দ করে রেখেছে, অনেককে নানাভাবে মানে বাংলাদেশে যাতে না আসতে পারে খুনি হাসিনা সেই ব্যবস্থায় করে রেখেছিল। এখন যেহেতু আমরা সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে স্বাধীন করেছি, দ্বিতীয় একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশকে স্বাধীন করেছি, এখন আমাদের এই স্বাধীনতা আমরা উদযাপন করছি, আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিচ্ছি, অথচ আমাদের এই লড়াইয়ের যোদ্ধা যারা, যাদেরকে আমরা দ্বিতীয় মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধা বলে সম্বোধন করছি, তারা যদি আমাদের সাথে অংশগ্রহণ না করতে পারে, আমাদের সাথে না থাকতে পারে, আসলে এই যে স্বাধীনতা, স্বাধীনতার উদযাপন, এটি আসলে অনেকাংশেই অপূর্ণ থেকে যায়। এই জন্যই আমরা পিনাকী দাদা সহ সকলের অনতিবিলম্বে বাংলাদেশে আসার ব্যবস্থা করার আহ্বান জানিয়েছি অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকারকে, এবং ইউনুস স্যারকে আমরা স্পষ্ট করে এটাও বলেছি, প্রবাসে যারা হাসিনা পতন আন্দোলন করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন, আটক রয়েছেন, তাদেরকে অতি দ্রুত মুক্ত করে সসম্মানে সর্বোচ্চ মর্যাদা দিয়ে বাংলাদেশে আনার ব্যবস্থা করা হোক। তিনি সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিষয়টি দেখছেন, ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি অতি দ্রুত এই পিনাকী ভট্টাচার্য সহ আমাদের এই বীর যোদ্ধাগণ বাংলাদেশে ফিরে আসবেন এবং বীরের দেশে ফিরে আসবেন, তাদেরকে আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে সর্বোচ্চ মর্যাদা দেব। এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরা বলেছি যে অবশ্যই এই মর্যাদা দিতে হবে। জি ভাইজান বলুন, আমাদের সেই পিনাকী ভট্টাচার্য সহ প্রবাসীদের দেশে দু একটি কথা। পিনাকী ভট্টাচার্য আমাদের আন্দোলনের যে উজ্জীবিত হওয়ার যে একটা ওষুধের মতো কাজ করছে আমাদের ভিতরে, তরুণদের ভিতরে, আন্দোলনকারীদের মধ্যে। জি আমরা যখন জিমাই যেতাম, দুশ্চিন্তাগ্রস্ত হইতাম কি হবে আমাদের আন্দোলনের পরিণতি, তখন উনি এমনভাবে আমাদেরকে উজ্জীবিত করতো না, বক্তব্য ওনার উপস্থাপনা, আমরা আবার আমাদের প্রাণশক্তি ফিরে পেতাম। তো এই হাজার হাজার, শুধু আমি না, হাজার হাজার আন্দোলনকারী সংগ্রামী সংগ্রামীদের উজ্জীবিত হওয়ার মূল কারণ ছিল পিনাকী ভট্টাচার্য। তো আমরা আন্দোলনকারীরা সবারই একটি দাবি, ওনাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে দেশে ফিরিয়ে আনা হোক, এবং দেশে আসার পরে ওনাকে ওনাকে যথাযথভাবে সম্মানিত স্থানে বসানো হোক, এটাই আমাদের সাধারণ জনগণ এবং অ্যাক্টিভিস্ট এবং আন্দোলনকারীদের দাবি।